খবরটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, বিশেষ করে ঈদের ঈদের দিন এরকম একটি খবর। এবং আমাদের দেখেন, আমি আমি আবারও আমি বলে নেই যে বরিশাল অঞ্চলের মানুষকে ছোট করার জন্য কোনোভাবেই কন্টেন্টের দিকে আমার চোখ যায়নি। বরিশাল আমার কি বলে আমার হেডকোয়ার্টারের বাড়ি, সুতরাং সেটা চিন্তা রেখে আমাকে কথা বলতে হবে। হেডলাইনটিতে মোবাইল ফোন কোম্পানিগুলোর যেসব নিউজ আসে তাদের কিছু স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার থাকলেও হেডলাইনটি হচ্ছে মোবাইল ফোন ব্যবহারে শীর্ষে বরিশাল, পিছিয়ে সিলেট। তো বরিশাল বাংলাদেশের একটা আদি শিক্ষিত অঞ্চল, অনেক শিক্ষিত অঞ্চল, তারপরেও কেন যেন এই রহস্য ভেদ করা যায়নি। ধরেন কথায় কথায় অনেকে বিএনসিসি বলেন যে বরিশাল, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা তাদের মধ্যে একটা আলাদা রকম বন্ধন বা একটা কালচার রয়েছে। আমার মনে হয় কি, বিশেষ করে বরিশালের নদীমাতৃক এলাকা, নোয়াখালীর দিকে এবং সমুদ্রের টাচ, নদীর টাচ, সব কিছু মিলিয়ে ওই রিজনের মানুষের সাইকোলজিক্যাল যে গ্রোথ হয় বাংলাদেশের উজানের বা অন্যদিকের মানুষের সাইকোলজিক্যাল গ্রোথটার মধ্যে একটু পার্থক্য থাকার কারণে বোধহয় অন্য রিজনের মানুষজন বরিশাল রিজনের বা নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা রিজনের মানুষকে বা এই নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, বরিশালের মানুষ অন্য রিজনের মানুষকে নানান সময় নানানভাবে একটু তুলনা করেন। ওই যেরকম একটা জোকস খুব ছড়িয়েছিল, চাঁদে গেলেও আগে দেখা যায় যে নোয়াখালীর মানুষ ওখানে আছেন। তো যাই হোক, খবরে বলা হচ্ছে দেশে মোবাইল ব্যবহারকারীর শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ, আর সিলেট বিভাগে এ হার সর্বনিম্ন। এছাড়া পল্লী অঞ্চলের চেয়ে শহরে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS, এটা ইম্পর্টেন্ট যেহেতু পরিসংখ্যান ব্যুরোর ইনফরমেশান, মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিক্স অব বাংলাদেশ 2021 জরিপের ফলাফলে একথা জানানো হয়েছে। জরিপে দেখা গেছে 5 বছর বা তদূর্ধ্ব বয়সী 57.59% মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। পল্লী অঞ্চলের মানুষের তুলনায় শহরে মানুষের মোবাইল ফোন থাকার প্রবণতা অন্তত 11.2% বেশি, এটা খুবই স্বাভাবিক। বরিশাল বিভাগে 62.6% মানুষের কাছে মোবাইল ফোন দেখা গেছে। সিলেট বিভাগে এ হার সর্বনিম্ন 50.26%। BBS জানাচ্ছে মোবাইল ফোন বা সেলফোন বিশ্বব্যাপী অনেক মানুষের জন্য প্রয়োজনীয় উপকরণে পরিণত হয়েছে। পরিবার ও ব্যবসায়িক সহযোগিতার সঙ্গে সঙ্গে সংযোগ রক্ষা করা এবং ইমেইল ব্যবহারের সেলফোনের প্রয়োজন হয়, যা এটির ক্রমবর্ধমান গুরুত্ব আরও বাড়িয়েছে। বর্তমান সময়ের প্রযুক্তিগত উন্নয়ন মোবাইল ফোন, এটা আমরা সবাই জানি এই বিষয়গুলো। এ ফোনে আরও যেসব সুবিধা রয়েছে স্মার্টফোনের, সেসব বিষয়ের তথ্য এখানে উঠে এসছে। জরিপে আরও বলা হচ্ছে যে COVID-19 সময় বিশ্বকাপ শিক্ষাক্ষেত্রে এক বিশাল চ্যালেঞ্জ, এই COVID-19 সময় মোবাইল ফোন খুব দরকার হয়েছে আমাদের গ্রামগঞ্জের মানুষের, তখন মোবাইল ফোন প্রয়োজন রয়েছে। আমার যেটা নজরে পড়েছে, আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে কেন বরিশালের মানুষ বাংলাদেশে, মানে বরিশাল অঞ্চলের মানুষ বাংলাদেশে অন্যান্য অঞ্চলের চেয়ে মোবাইল ফোন বেশি ব্যবহার করেন, এটার একটা কারণ হতে পারে। একটা কারণ হলো, আর সিলেট অঞ্চলের মানুষ কেন কম ব্যবহার করেন, বাংলাদেশে আজকে থেকে আপনি যদি 15 বছর আগের হিসাব করেন সিলেটের শিক্ষার হার সবচেয়ে কম ছিল। এর মধ্যে কিছু কি বলে ধর্মভিত্তিক গোড়ামির ব্যাপার স্যাপার ছিল, বাল্যবিবাহ সিলেটে বেশি ছিল, সেগুলো থেকে সিলেট কাটিয়ে উঠেছে বেশ অনেক আগেই। এখন আস্তে আস্তে ডেভেলপ হলেও সিলেটের প্রত্যন্ত অঞ্চল রয়েছে, পাহাড়ি এলাকা রয়েছে, হাওড় এলাকা রয়েছে, এবং সিলেটের মানুষ তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশনটা খুব বেশি বজায় রাখে বাংলাদেশের অন্য অঞ্চলের তুলনায়। ফলে আমার মনে হয় এটা একটা প্রভাব আছে সিলেট অঞ্চলের মানুষের মোবাইল কম ব্যবহারের পেছনে। আর বরিশালের অঞ্চলের মানুষের, তাদের এক হচ্ছে শিক্ষায় তারা অনেক আগে থেকেই উন্নত এবং তাদের একটা বড় নেটওয়ার্ক রয়েছে রাজধানী সহ দেশের দেশে বিদেশে আত্মীয় স্বজন সংক্রান্ত বংশ পরম্পরায় এবং ফ্যামিলি রিলেটিভস ক্ষেত্রে তারা সেই কমিউনিকেশনগুলো বেশি রাখে। তাদের অনেক আদি থেকেই বাংলাদেশে অনেক বিখ্যাত শিল্পী, সাহিত্যিক, তাদের অনেকের জন্ম বরিশালে। সেই যে ছোঁয়া, সেই ছাপ এবং শিক্ষার মূলত একটা ব্যাপার থেকে এবং তাদের অর্থনৈতিক দিক, সরকারি চাকরিতে তাদের কর্মকর্তার সংখ্যা বা কর্মজীবীর সংখ্যা বেশি হয়, এই সব মিলিয়ে বরিশাল অঞ্চলে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বেশি বলে আমার ধারণা। ধন্যবাদ সবাইকে, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে ছিলাম আমি আতিক রহমান, পূর্ণিয়া।